হাসপাতালের সাধারণ রোগীদের মতো 10 টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকার শের-ই-বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান প্রধানমন্ত্রী। এই সময় নিজ তলায় বহির্বিভাগ থেকে সাধারণ রোগীদের মতো টিকিট কেটে চিকিৎসক দেখান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার। চোখের ডাক্তার দেখানোর পরে মাননীয় প্রধানমন্ত্রী ফেরার সময় বহির্বিভাগের নার্স হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন।